সম্মানিত হাউদরিন আজকে আমরা আপনাদের সামনে এমন ছয়টি গুণের কথা উল্লেখ করব এমন ছয়টি সিফাতের কথা উল্লেখ করব যে ছয়টি সিফাত আপনার মধ্যে থাকলে আমার মধ্যে থাকলে আমরা কখনো অপমানিত অপদস্থ লাঞ্ছিত হব না আমাদের সকলকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন একজন তিনি কে আল্লাহ এই ছয়টি গুণের বিষয়ে আমরা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সিরত থেকে জানতে পাই আমার রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন তিনি চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তিনি চিন্তা ফিকির করতে শুরু করলেন এই পৃথিবী কে সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে এত সুন্দর করে কে পরিচালনা করছেন এই পৃথিবীর স্রষ্টাকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে আমার রসুল মাক্কা আল মকারমা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জাবালে নুর নূরের হেরা গুহার মধ্যে তিনি ধ্যানেমগ্ন হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ছয়টি মাস তিনি মগ্ন ছিলেন সেই জায়গার মধ্যে হেরা গুহার মধ্যে ছয় মাস পরে আমার আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে আমার রসুলকে নবুয়তের বিশারত দিয়েছেন সুসংবাদ দিয়েছেন আমার রসুল সলাল্লাহ ওয়াসাল্লাম নেবি হিসাবে নির্বাচিত হলেন আর মাক্কা আল মোকরমার মধ্যে ফিরে এসে তিনি মা খাদিজাতুল কুবরা। অদি অল্লাহু তালা আনহাকে ডেকে এনে বললেন ও খাদিজা জম্মিলি জম্মিলি আমাকে তুমি ব্লাঙ্কেট দিয়ে আচ্ছাদিত করে দাও আমাকে ব্লাঙ্কেট দাও খসি তো আলা আলাফসি আমি তো আমার ব্যাপারে ভয় পেয়ে গেলাম

আল্লাহ তোমাকে কখনো অপমান অপদস্থ করতে পারেন না কারণ তোমার মধ্যে ছটি গুণ আছে গুণ আছে গুণ গুণ এই যার মধ্যে থাকবে সে কখনো অপমান অপদস্থ হতে পারে না এক নম্বর হচ্ছে ইন্নাকালা তসিলুর রহিম ও মোহাম্মদ আপনি তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন আপনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন না এবং আপনি সত্য কথা বলেন আপনি দুর্বল অসহায় মানুষের জন্য কাজ করেন তাদের বোঝাকে নিজের ঘরের মধ্যে আপনি তুলে নেন ও সিবুল মাদুম আপনার উপার্জন থেকে একটা অংশ আপনি গরিব অসহায় মানুষের জন্য খরচ করেন এবং আপনি মেহমানদের আপ্যায়ন করান সত্যের পক্ষে আপনি সবসময় দাঁড়িয়ে যান এই ছটি গুণের কথা আমার মা খাদিজা খা তালহা রসুর হি ওয়াসাল্লামের জন্য উপস্থাপন করলেন এবং বললেন আপনার মধ্যে ছটি গুণ আছে মোহাম্মদ যার মধ্যে এই ছটি গুণ থাকবে সে কখনো কখনো অপমান অপমানপদস্থ হতে পারে না সুবাহান আল্লাহ এক নম্বরে হচ্ছে ইন্নাকালাত রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন আজকে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অভাব আমরা ফিল করছি আমাদের সমাজে ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়েছে একটু মনোমালিন্য হয়েছে আর ভাই বোনের সঙ্গে সম্পর্ক থাকে না স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া হয়েছে স্ত্রী স্বামীর কাছে বারবার ডিভোর্স চাচ্ছে তালাক চাচ্ছে এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পিতা পুত্রের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বোন বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে এভাবে সম্পর্ক নষ্ট হওয়ার খেলা আজকে আমরা আমাদের সমাজে উপলব্ধি করছি অথচ সম্পর্ক বজায় রাখা এটি এমন একটি গুণ যার মাধ্যমে আপনাকে আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দুনিয়া আখেরাতে ধনী বানাবেন একজন তিনিকে আল্লাহ আমার রসুল বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করা হোক তার সম্পদ বৃদ্ধি করা হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক তার আয়ু বৃদ্ধি করা হোক সে যেন ফালিয়াসুল রহিমা সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে সুবাহান আল্লাহ একটা হচ্ছে আপনাকে ধন সম্পদ শালি করে ধনী করবেন দুনিয়াতে আরেকটি হচ্ছে আপনার আয়ু বৃদ্ধি করা হবে আপনার হায়াত বৃদ্ধি করা হবে আপনার হায়াতকে বৃদ্ধি করবেন একজন তিনিকে আল্লাহ অপরদিকে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখেন তাহলে সেক্ষেত্রে আমার রসুল আপনার জন্য কঠিন একটি হুঁশিয়ারি দিয়েছেন আপনি আখেরাতে তো শাস্তি পাবেনই দুনিয়ার মধ্যেও আপনি লাঞ্ছিত হবেন এবং দুনিয়ার মধ্যেই আপনার শাস্তি শুরু হয়ে যাবে অসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে মা বাগি। ওয়াকিয়াতে রহিম যে দুটি অপরাধের কারণে মানুষ আখড়াতে তো শাস্তি পাবেই আখরাতের শাস্তির পাশাপাশি দুনিয়ার মধ্যেই সে শাস্তি ভোগ করতে শুরু করবে তার শাস্তি শুরু হয়ে যাবে এমন দুটি অপরাধ একটি হচ্ছে বাগিয়ে দুলুম করা অন্যায় করা কার জুলুম করা শারীরিক মানসিক আর্থিক যে কোনো উপায়ে আপনি কারো উপরে জুলুম করেছেন দুনিয়ার মধ্যেই আপনার শাস্তি শুরু হয়ে যাবে দুই নম্বর হচ্ছে কাতিয়াতির রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এর মাধ্যমে দুনিয়ার মধ্যেই শাস্তি শুরু হয়ে যাবে অলিয়াদুবিল্লা দুই নম্বর যে গুণের কথা মা খাদিজা উল্লেখ করেছেন সেটি হচ্ছে দুকুল হাদিস ও মোহাম্মদ আপনি তো সত্য কথা বলেন আপনি সময় সত্য কথা বলেন আপনি সত্যবাদী একটু এমনভাবে প্রমাণিত হয়েছে যে জাহেল জাহেলি যুগে যারা কাফির মুশরিক ছিল তারাও আমার রসুলকে সত্যবাদী এই গুণটি দিতে বাধ্য হয়েছিল আমার রসুল জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই সত্যকে ছাড়েন নাই সব সময় তিনি সত্য কথা বলেছেন আর আল্লা তালা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যের পক্ষে দাঁড়াও সত্য কথা বলো সত্যের সঙ্গে তোমরা সবসময় থাকো আমার রসুদ বলেছেন ইদমনুর সিমিক যদি তুমি ও মারো মতেরা যদি তোমরা আমাকে আমি নবীকে ছয়টি জিনিসের গ্যারান্টি দিতে পারো গ্রান্টার হতে পারো তাহলে আমি নেবি ক্যামচের মাঠে তোমাদের জন্য জান্নাতের গ্রান্টার হয়ে যাব জিম্মাদার হয়ে যাবো আল্লাহ তার মধ্যে আমার অসুল যে গুণটি উল্লেখ করেছেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে আজকে যুবকরা কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে ফেলছে দু চারজন বন্ধু বান্ধব একসঙ্গে মিলিত হয়েছে কৌতুক বানানোর জন্য একজন আরেকজনকে হাসানোর জন্য মিথ্যা বানিয়ে বলছে আজকে পিতা পুত্রের সঙ্গে মিথ্যা বলছে পুত্র পিতার সঙ্গে মিথ্যা বলছে স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলছে সমাজের প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে মিথ্যার সঙ্গে জড়িয়ে পড়ছে অথচ আমার রসুল জীবনে কখনো মিথ্যা বলেন নাই এবং আমার আল্লাহ বলছেন তোমরা সত্যের সঙ্গে থাকো সত্য কথা বলো আমার রসুল বলেছেন যে সত্য কথা বলতে পারবে তার জান্নাতে প্রবেশের দায়িত্ব আমার রসুল নিজেই নিয়ে নেবেন সুবাহান আল্লাহ তিন নম্বর হচ্ছে ও তাহমিরুল ক্যাল আপনি যারা অসহায় মানুষ রয়েছে তাদের বোঝাকে আপনি আপনার ঘরের মধ্যে উঠিয়ে নেন যারা নিডি রয়েছে কোনো হেল্পের প্রয়োজন আছে আপনি তাদেরকে হেল্প করছেন যারা দুর্বল তাদের পক্ষে দাঁড়িয়ে তাদের বোঝাকে আপনার গারে উঠে সেই গন্তব্যের মধ্যে আপনি পৌঁছে দিয়ে আসেন তার মানে হচ্ছে যাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন সেই সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারলে সেই সমস্ত মানুষদেরকে হেল্প করতে পারলে আপনার আমার সম্মান বাড়াবেন একজন তিনিকে আল্লাহ হচ্ছে মাহাদুম আপনি তো গরিব মানুষের জন্য যাদের অর্থ সম্পদ নেই তাদের জন্য উপার্জন করেন অর্থাৎ আপনার সম্পদের একটা অংশ আপনি গরিব মানুষদেরকে দান করেন আজকে আমরা যারা অর্থ সম্পদ উপার্জন করছি আমরা মনে করছি আমি যা উপার্জন করছি এই যে সম্পদের পাহাড় আমি ঘটছি এই সম্পদের পাহাড় শুধুমাত্র আমার জন্য নও নেবার এগুলো সব আপনার জন্য নয় এগুলো সব আপনার সম্পদ নয় আপনার এই সম্পদের মধ্যে আল্লাহ আল্লাহতালা একটা হিসা একটা অংশ যারা গরিব রয়েছে নিডি রয়েছে বঞ্চিত রয়েছে সেই সমস্ত মানুষের একটা হিস্সা আপনার সম্পদের মধ্যে রেখে দেওয়া হয়েছে আপনার দায়িত্ব হলো স্বামীর সাপেক্ষে সেই সমস্ত ব্যক্তিদের অধিকার সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া আপনার আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ বসবাস করছে সেই সমস্ত গরিব অসহায় মানুষের কাছে তাদের অর্থ পৌঁছিয়ে দিতে হবে যারা রাস্তার পাশে পথের দ্বারে পড়ে আছে সেই সমস্ত মানুষের খোঁজ খবর নিতে হবে সেই সমস্ত মানুষকে হেল্প করতে হবে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাতে পারলেই আপনার আমার সম্মান বৃদ্ধি করবেন একজন তিনিকে আল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে আপনি মেহমানদের আপ্যায়ন করান আপনি মেহমানদের সম্মান করেন মেহমানদের আপ্যায়ন করানো এমন গুরুত্বপূর্ণ গুণ এমন গুরুত্বপূর্ণ সিফাজ আমার রসুল এটিকে ইমানের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন আমার রসুল বলেছেন ম্যান ক্যান বিল্লাহ দৈফা যে আল্লাহর প্রতি ইমান এনেছে যে আখরতের প্রতি ইমান এনেছে সে যেন ফলে ইউক্রিম দাইফা তার মেহমানকে সম্মান করে মেহমানের আপ্যায়ন করায় লা ফি ম্যান উদিফ যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই অনেকে মনে করেন মেহমানকে খাওয়ালে পরে সম্পদ কমে যাবে আমার সম্পদ বাহ্যিকভাবে একটা অংশ কমলেও আল্লাহ তালা কমাবেন না আপনার সম্পদের মধ্যে এমন বারাকা দিবেন যে বারাকার মাধ্যমে আপনি এমন ধনী হবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এই জন্য যখন মেহমান আসে মেহমানের সম্মান করতে হবে মেহমানে আপ্যায়ন করাতে হবে মেহমান মেহমানের রিজিক নিয়ে এসেছে আপনার রিজিক নিয়ে নয় মেহমান রিজিক মেহমান নিয়ে এসেছে কাজেই মেহমানের আপ্যায়ন করানোর দায়িত্ব আপনার নবী ইব্রাহিম আলহ ইসরাতামের এই গুণটি ছিল আল্লাহ তালা সুরা আজার তেইশ থেকে সাতাশ আয়াতে আয়তে নবী ইব্রাহিমের মেহমানদারির সিফাত বর্ণনা করেছেন বিশদভাবে কাজেই যে ব্যক্তি মেহমানের সম্মান করবে মেহমানের আপ্যায়ন করাবে মেহমানের খেদমত করবে তার সম্মান বৃদ্ধি করবেন তাকে অপমান অপদস্থ থেকে বাঁচাবেন একজন তিনি কে আল্লাহ ছয় নম্বর হচ্ছে অত আলা হক ও রাসুল মোহাম্মদ আপনি তো সত্যের পাশে দাঁড়ান যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি দাঁড়িয়ে যান সত্যের সহযোগিতা করেন সত্যের পক্ষে আপনি অবস্থান করেন কিন্তু আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই অনেকে সত্যের পাশে দাঁড়াতে পারে না সত্যের পাশে দাঁড়িয়ে কথা বলতে পারে না এই জন্য মিথ্যা অনেক সময় সত্য রূপ নিয়ে একজন মাজলুম মানুষকেও সাহসা করতে সমাজ দ্বিধা করে না এই জন্য সত্যের পক্ষে দাঁড়াতে হবে সত্য যেখানে বিপন্ন সেখানে দাঁড়িয়ে অবস্থান করে সত্যকে সত্যের জায়গায় রেখে প্রত্যেক মানুষের হক অধিকারগুলো জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত হাউদিদিন আমরা যে আজকে ছটি গুণের কথা উল্লেখ করলাম এই ছটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন একজন তিনিকে আল্লাহ এবং দুনিয়ার মধ্যে সম্মান বাড়ানোর পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে আখরাতের চূড়ান্ত সম্মান জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ইনশা আল্লাহ আমরা সকলে জান্নাতে যেতে রাজি আছি তো রাজি আছি না। তাহলে আমাদের প্রত্যেককে এই ছটি গুণ অর্জন করতে হবে এই ছয়টি গুণ অর্জন করে আমরা দুনিয়াতে সম্মান অর্জন করার পাশাপাশি আখরাতেও জান্নাতে প্রবেশের মাধ্যমে সম্মান অর্জন করার চেষ্টা করব। ইনশাআল্লা আল্লাহ আল্লাহ হ্যাঁ না তালা আমাদের সকলকে এই ছটি গুণ অর্জন করে জান্নাতি হওয়ার তাফিক দান করুন বলি আমিন Those TV 24 enjoy by listening to the Holy Quran.